নমস্কার স্টুডেন্ট, ভালো আছো? গুড। তো আজকে আবার পলিটেকনিক ক্লাস পড়াচ্ছি। হ্যাঁ, এর আগে আমরা যেটা ক্লাস করেছিলাম সেটা ছিল কোথায়, আমাদের কথা ছিল ভোটের কথা। আমি সেইকে বুঝিয়েছিলাম যে আমি আজ সকালে উঠে ভোটের কথা, মানে ভোট দেওয়ার কথা। তো আমাদের চ্যাপ্টারটা আছে এখান থেকে, মানে আর এখানে আছে উপরে দুটো লাইন আছে, আর এখানে এই যে চার পাঁচটা লাইন আছে এই পর্যন্ত আমি আজকে পড়াটা দিয়ে শেষ করছি। ওকাডুকের প্রসেস আগামীকাল থেকে আবার ভাষা শিক্ষাটা করাবো ওকাডুকের, ঠিক আছে? তো দেখো, আজকে পড়া শুরু করলাম, সবগুলি লাইন লিখি নাই, বই থেকে তোমরা পড়বে অবশ্যই পেয়ে যাবে। আমি এখানে পড়িয়ে দিচ্ছি লাইনগুলা, হ্যাঁ, আর বুঝিয়ে নিচ্ছি প্রত্যেকটা লাইন, ঠিক আছে? তো শোনো, সবাই শোনো, মধ্যে শুনবে কি বলছে। অসৎ মানুষের কথা শোনা উচিত নয়। আমরা গতকালকে পড়েছিলাম সৎ মানুষ, তাই না? সৎ বলতে কি, যারা ভালো প্রকৃতি মানুষ তাদেরকে বলা সৎ, আর অসৎ বলতে কি, যারা একটু খারাপ প্রকৃতি মানুষ। খারাপ মানে কি, মানে নিন্দে করা, এর নামে উল্টো পুল্টো কথা বলা, বা কাজ করাটা ঠিক হয় না, হ্যাঁ, মিথ্যা কথা বলা, এই ধরনের মানুষকে মোটামুটি অসৎ বলা হয়, ঠিক আছে? তাই বলছে অসৎ মানুষের কথা শোনা উচিত হয়। আমরা তাহলে কোনো মানুষের কথা শুনবো? সৎ মানুষ। অসৎ মানুষের কথা কোনোদিন শুনবো না, ঠিক আছে? তারপর বলছে এখানকার শোভা অতি রমণীয়। শোভা বলতে কি, দৃশ্য। শোভা বলতে দৃশ্য, সিনেরি। দেখো ভাই, হয়তো তুমি ট্যুর করতে গেছো দার্জিলিং বা কাশ্মীর, তো তুমি তো মা বাবাকে বলছো যে মা এখানকার শোভাটা কত সুন্দর। আর সত্যি দার্জিলিংটা হচ্ছে সত্যি খুবই সুন্দর জায়গা, খুব ভালো লাগে। কাশ্মীরটা আমাদের ভূস্বর্গ, কাশ্মীরটা তো ভালো লাগবেই, ঠিক আছে? তাই বলছে এখানকার শোভা দৃশ্যটা খুবই ভালো লাগছে। নেক্সট, সে 16 বছর বয়সে অনেক দেশ ঘুরিয়া আসিয়াছিল। 16 থেকে 16, ইংলিশে বলা হয় 16, অর্থাৎ 16 বছর, বাংলায় 16 আর ইংলিশে বলা হচ্ছে 16। যখন তার 16 বছর হয়েছিল, 16 বছর হয়েছিল, তখন সে কি বলছে, অনেকগুলো দেশ ঘুরে এসেছিল, বুঝলে? তাই বলছে সে 16 বছর বয়সে অনেক দেশ ঘুরিয়া আসিয়াছিল। তারপর কি বলছে, তুমি এখানে আর দেখানি, তারপরে আমি এখানে বসতে পড়াচ্ছি, তুমি এই পিড়িতে বসো। পিড়ি বলতে কি, আমাদের প্রত্যেকের বাড়িতে পিড়ি আছে, যার উপর বসে আমরা খাওয়া দাওয়া করি, ভাত খাই, ডাল খাই, বা ভাত খাই, রুটি খাই, এই ধরনের খাদ্য বসে খাওয়াটাকে বলে পিড়ি, ঠিক আছে? সেই পিড়িতে বসে আর, হ্যাঁ, তুমি এই পিড়িতে বসো, পিড়াটার উপরে বসতে হচ্ছে। হোমা একটি পাখির নাম, পাখির নাম হোমা। হোমা একটি কিসের নাম, পাখি, মনে রাখবা। হোমা একটি কিসের নাম, হয়তো পরীক্ষার কোশ্চেন থাকতে পারে, তাহলে হোমা একটি পাখির নাম, বুঝতে পারলে? তারপর বলছে ইহাতে ক্ষোভের কোনো কারণ নাই। ক্ষোভ মানে কি, রাগ করা, অভিমান করা, ঠিক আছে? হয়তো কোনো গল্প টল্প করছিল বা কোনো কথা আলোচনা হচ্ছিল, তুমি বলে আবার তুমি বলছো বলো না, বড় রাখিয়ে যাও, তুমি শুনতে পেলে না, তুমি রাগ করো না, একে বলে ক্ষোভ। ক্ষোভ মিনস রাগ করা, ঠিক আছে? ইহাতে ক্ষোভের কোনো কারণেই নেই, ঠিক আছে? রাগ করবো প্রশ্নই হয় না, তো ঠিক আছে। আজকে আমরা এই পর্যন্ত করলাম, এরপর থেকে আমরা ভাষা শিক্ষা করবো, ক্লিয়ার? থ্যাংক ইউ, নমস্কার।